কই গো, মেয়েকে নিয়ে আসো। বাবা কেমন আছো? বাবা তোমার কাজকর্ম ভালো চলছে তো? হ্যাঁ বাবা শ্বশুরমশাই খুব ভালো চলছে। বেতনপত্র পাও ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ সেন্ট্রালের চাকরি না, খুব খুব ভালো বেতন পাই, মাসে মাসে পেয়ে যাই। হ্যাঁ কি পোস্ট যেন, কি পোস্ট? পিয়ন। পিয়ন? পিয়ন বাবা খুব ভালো, পিয়নের পোস্ট খুব ভালো পোস্ট। কি বলছি যে তোমার ফাঁকির সময় বাবাটা মন্দ বলো, বাবার চাকরিটা পেলে? বাবা বেঁচে থেকেও খুব আনন্দ দিয়ে গেছে, মানে সরি ভুল হয়েছে, আনন্দ দেয়নি আসলে, বেঁচে থেকেও খুব উপকার করে গেছে, মরে গিয়েও খুব উপকার করেছে। এরকম সৌভাগ্য কতজনের হয় বলো? খুব উপকার করে গেছে, খুব সৌভাগ্য। আচ্ছা বাবা শ্বশুর, বলছিলাম যে মেয়ের বয়স কত? দুই 22 পা দিল। ও 22? আচ্ছা আচ্ছা, আমি 4 ভাবছিলাম। না 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 22। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ভাই কোথায় বাবা? আচ্ছা চলে 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 চলে। এই যে বাবা, আমার একমাত্র মেয়ে, রূপে সরস্বতী গুণে লক্ষ্মী। একটু কেমন হলো না, উল্টো হলো না? আসলে বিধাতা একটু ক্রস কানেকশন করে দিয়েছে। ক্রস কানেকশন ভালো ভালো। বলছি কি ওই ছেলে মেয়ে কথা বলুক, আমরা বরং বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ আমরা একটু কথা বলি, চল আসো আসো, ভালো করে কথা বলি। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি না তোমার বমি করার কারণ হতে চাই। একটু শান্ত হ, শান্ত হ, ফুসিস না ফুসিস না তুই। দেখো তো বাবা মা, তোমার শাশুড়ি ওরকম একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলে? গায়ে রং চাপা, পেটের পাতায় চুল নাই, চোখে দেখে না, তার মধ্যে আমার দাঁতে গুটকার দাগ। ছি, আমার মধ্যে একটা মেয়ে তো ওরকম একটা ছেলে মানায়? ছেলেটা সেন্ট্রালে চাকরি করে নি? ভালো চাকরি, সেন্ট্রালে চাকরি। বাবা ঠিক বলছে, আসলে স্বভাব চরিত্র খুব ভালো ছেলেটা। যাই হয়ে যাক, অসৎ বাবা মেয়ে ছেলেকে কোনোদিনও বিয়ে করব না। 8 বছর পর। তা বাবা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা শ্বশুর। তোমার চাকরিটা আছে তো? হ্যাঁ কেন থাকবে না, সেন্ট্রালের চাকরি তো কেউ বের করতে পারবে না। বাবা এই যে দেখো, ছেলেটা আমার মেয়েকে কতটা পছন্দ হয়েছে যে 8 বছর ধরে ওর হ্যাঁ শোনার জন্য অপেক্ষা করে আছে। বলো তো মেয়েটা কোথায় আমাদের? আসছে আসছে, আমি আসতে বলে আসলাম তো। আচ্ছা আচ্ছা চল, ওদের ওরা কথা বলুক, আমরা যাই। চলো চলো চলো। বাবা একটা কথা বলবো, আমি না তোমার বমি করার কারণ হতে চাই। এবারও রিজেক্ট করে দিলি মা? কি সমস্যা বলতো? ও মাথায় চুল কম বলে? সেটা সমস্যা না মা, এখন সবারই মাথায় চুল কম থাকে। গায়ের রং চাপা, এটা কারণ? বাবা সেটাও সমস্যা না, গায়ের রং দিয়ে কি ধুয়ে জল খাবো? তুমি তাই? তাহলে যে ওই চশমা পরে, ওই জন্য? চশমা তো তোমরাও পরো, আজকাল বাচ্চারাও চশমা পরে, সেটা দোষের না। তাহলে? বড়ই বেটে, আর দাঁতে গুটকার দাগ। আরো 8 বছর পর। একটা কথা বলবো, আমি না তোমার বমি, আমি তোমার মানে পাকা চুল সারা জীবন তুলে দেবো। আমি বমি করবো না। মানে রাজি? হাত দাও হাত দাও।